জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমায় সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। একদিন আমি টাকার সাথে কথা বললাম, বললাম তুমি এক টুকরো কাগজের টুকরো ছাড়া কিছুই নও। টাকা হাসলো, বলল সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। গুরুত্বটা প্রকাশ করতে নেই, নিজের মনের ভেতরে রাখতে হয়। প্রকাশ করলেই আপনাকে অবহেলার সাগরে ভাসতে হবে। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নোনার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক এই রকম। অভাবের কারণে কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবারের মতো, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তে থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে কষ্ট পায়। চরিত্র হারিয়ে গেলে মানুষের জীবনে সব কিছু হারিয়ে যায়। কিছু হয়নি শোনার পরেও, আরে বলো না কি হয়েছে, কিছু তো হয়েছে, বুঝতেই পারছি, এটা বলার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে কিভাবে একা থাকতে হয় তা শিখে নাও। নিজেকে এতটা ব্যস্ত রাখো কাদার সুযোগই যেন না আসে। যদিও কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কথাটি আসলেই সত্যি, বিশ্বাসঘাতকতা একজন করে আর সকলের উপর বিশ্বাস হারিয়ে যায়। জীবনে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। এক, নিজের মনের মতো একজন মানুষ। দুই, স্বার্থহীন ভালোবাসা। তিন, নিষ্পাপ একটি মন। চার, কষ্টের ভাগিদার। পাঁচ, আর বিশ্বাসী মানুষ। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে পাশে আছে তাকে গুরুত্ব দাও। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেটা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না। এই আটটি ভুল কখনো করবেন না। এক, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। দুই, মিথ্যুক লোকের থেকে সত্য কথা আশা করবেন না। তিন, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না। চার, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না। পাঁচ, অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময়ের আশা করবেন না। ছয়, অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না। সাত, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না। আট, যারা নিজের ভুল স্বীকার করে না সেই রকম ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। সবাইকে ভালোবাসা যায় না, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে সহজে ভোলা যায় না। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন প্রতিটা কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। পরিবারে শান্তি না পেলে মানুষ তার প্রিয় মানুষের কাছে শান্তি খোঁজে। কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আছে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না। শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতেই ভয় পায়। মেয়েরা কখনোই স্বার্থপর হয় না,
তারা শুধু সবচেয়ে প্রিয় মানুষটার ভাগ কাউকে দিতে চায় না। প্রতিটা মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প আছে। সুখে থাকলে ভালোবাসা মানুষের অভাব হবে না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। অতিরিক্ত ভালোবাসা নেশার চেয়েও খারাপ। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। চোখের নিমেষে সব বলতে যায়, তাই কাউকে অপমান অসম্মান কখনোই করবেন না, কারণ আপনি হয়তো ক্ষমা চাইবার সুযোগও নাও পেতে পারে। জীবনে আমরা অনেক শিক্ষা পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায়। আজ এ পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।